আসসালামু আলাইকুম। প্রাচীনকাল থেকে আমাদের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলো প্রাকৃতিক সম্পদ এবং ঔষধি গাছ ও ভেষজ জিনিসপত্রের জন্য কিন্তু অনেক বেশি জনপ্রিয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 7টি জিনিসের কথা শেয়ার করব যেগুলি আমাদের স্কিন, আমাদের হেয়ার স্ক্যাল এবং আমাদের ইমিউনি সিস্টেমকে ইমপ্রুভ করতে অনেক বেশি ভূমিকা পালন করে। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি মুনতাসির মুন। আমি সাধারণত এই চ্যানেলে মেন্স ফ্যাশন, মেন্স লাইফস্টাইল, মেন্স স্কিন কেয়ার, মেন্স গ্রুমিং ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করি। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করা যায়। নাম্বার ওয়ান, নিম। খেতে একটু তিতা হলেও কিন্তু এর কার্যকারিতা এবং এর সুফল কিন্তু অনেক। নিম কিন্তু আমাদের স্কিনকে এবং আমাদের হেয়ার স্ক্যাল্পকে ফাঙ্গাস মুক্ত করতে অনেকাংশে সহায়তা করে। তাছাড়া আমাদের চুলকে আরও শক্ত, আরও মজবুত করতে অনেক বেশি সহায়তা করে এই নিম। নাম্বার টু, হলুদ। আমাদের স্কিনে গ্লো আনতে কিন্তু হলুদের ভূমিকা অনেক। তাছাড়া আমাদের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতেও কিন্তু এই হলুদ কার্যকরী ভূমিকা পালন করে এবং আমাদের যে হজম ক্ষমতা আছে সেই হজম ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু হলুদের ভূমিকা অনেক। নাম্বার থ্রি, অ্যালোভেরা। অ্যালোভেরা আমরা কেনা চিনি। অ্যালোভেরা সাধারণত আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি সহায়তা করে। তাছাড়া আমাদের চুলের খুশকি দূর করতে কিন্তু অনেকাংশে সহায়তা করে এই অ্যালোভেরা। নাম্বার ফোর, মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু আমাদের যে স্কিন আছে সেই স্কিনে গ্লো আনতে বা স্কিনের যে হারানো উজ্জ্বলতা আছে সেটাকে ফেরত আনতে অনেকাংশে সহায়তা করে এবং এটিও কিন্তু একদম প্রাকৃতিক একটা জিনিস। নাম্বার ফাইভ, আমলকি। আমলকি সাধারণত আমাদের ভিটামিন সি যোগায়। তাছাড়া আমাদের যে ইমিউনি সিস্টেম আছে সেই ইমিউনি সিস্টেমকে কিন্তু ইমপ্রুভ করতেও এই আমলকির ভূমিকা অনেক। তাছাড়া কিন্তু আমাদের চুল পড়া রোধ করতেও আমলকির গুরুত্ব অনেক। নাম্বার সিক্স, তুলসী পাতা। দেখেন, আমাদের সর্দি জ্বর হলে কিন্তু ছোটবেলা থেকে আমাদের নানিরা বা দাদিরা এই তুলসী পাতা খাওয়ায় খাওয়ায় কিন্তু বিষয়টা ঠিক করতো। এছাড়া বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পেতেও কিন্তু এই তুলসীর ভূমিকা অনেক। নাম্বার সাত, কোকোনাট বা নারিকেল। নারিকেলের ভূমিকা আমাদের চুলে কিন্তু অপরিসীম, এটা আমরা সকলেই জানি, কারণ আমরা প্রায় সকলেই কিন্তু নারিকেলের তেল দিয়ে অভ্যস্ত। সো এটির কার্যকারিতা যে শুধু আমাদের চুলের ক্ষেত্রেই বিষয়টা কিন্তু এমন না, এটি কিন্তু আমাদের স্কিনকে সুন্দর করতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা একটু হলেও আপনার জন্য নলেজেবল হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।